চলার নীতি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমরা খুব শীঘ্রই প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা পেয়ে গেছি, আশা করি তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। তবুও আমি আমার চতুর্থ লেকচারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মজিদ্দিনা ফাউন্ডেশন স্টুডেন্ট কলেজের পক্ষ থেকে। আমি আজকে দশম শ্রেণীর সাথে ফিনেন্স ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ক্লাসটি করব। এটা হচ্ছে লেকচার 4, এটা ঝুঁকি ও অনিশ্চয়তার লেকচার। আমি আসমাউল হোসনা, লেকচারার ফিনান্স ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স। দশম শ্রেণী অধ্যায় 4, ঝুঁকি অনিশ্চয়তা, লেকচার নাম্বার হচ্ছে 4। ভালো করে মনোযোগ দিয়ে সবাই দেখে নাও। দেখো, এই ঝুঁকি অনিশ্চয়তার আরো একটা লেকচার আমরা দেখেছিলাম, লেকচার 3। সেখানে হচ্ছে আমরা ঝুঁকির গুরুত্ব সম্পর্কে জেনেছি এই পর্যন্ত, আজকে অনিশ্চয়তা ও বিভেদাঙ্গ সম্পর্কে জানবো। দেখো, এই পাঠে এসে ব্যবসায়িক ঝুঁকি, আর্থিক ঝুঁকি পরিমাপ করতে পারবো, আদর্শ বিচ্যুতি ও ভেদাঙ্গ পদ্ধতি প্রয়োগ করে আর্থিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবো। আর আজকে হচ্ছে কি শিখবো আমরা, অনিশ্চয়তার পরিমাপ, আদর্শ বিচ্যুতি ও ভেদাঙ্গ পদ্ধতি প্রয়োগ। এর আগে শুধু ঝুঁকি শিখেছিলাম, অনিশ্চয়তা শিখেছিলাম, কোনটা ঝুঁকি কোনটা অনিশ্চয়তা, এবং ঝুঁকি এবং অনিশ্চয়তার গুরুত্ব সম্পর্কে। কিন্তু আজকে আমরা ঝুঁকি অনিশ্চয়তার পরিমাপ কিভাবে নির্ণয় করতে হয় এবং ভেদাঙ্ক কিভাবে বের করতে হয় সেটা বের করব। দেখো, ঝুঁকি অনিশ্চয়তার পরিমাপের মধ্যে আমরা যদি একটি ব্যবসা প্রতিষ্ঠানকে সফলভাবে পরিচালনা করার জন্য ঝুঁকির পরিমাপ করতে বাধ্যতামূলক বা অপরিহার্য হবে। সাধারণত প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের পরিবর্তনশীলতা থেকেই ঝুঁকির সৃষ্টি হয়। প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের বিচ্যুতি যত বেশি, ঝুঁকি তত বেশি, বিচ্যুতি যত কম, ঝুঁকি তত কম। এজন্য প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয়ের বিচ্যুতি বা প্রত্যাশিত ফলাফল এবং প্রকৃত ফলাফলের বিচ্যুতি থেকে ঝুঁকি পরিমাপ করা হয়। দেখো, আমরা যদি পদ্ধতি বা কৌশল অনুসরণ করি, তাহলে দেখো ঝুঁকি পরিমাপ করার জন্য বিভিন্ন পদ্ধতি বা কৌশল রয়েছে। ঝুঁকি পরিমাপের বিভিন্ন কৌশলগুলো হচ্ছে 1. ক আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 2. বিভেদাঙ্ক বা ভেদাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, ঠিক আছে, আদর্শ বিচ্যুতি এবং ভেদাঙ্ক বা বিভেদাঙ্ক। এখন দেখো, আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটু আলোচনা করি। আদর্শ বিচ্যুতি হলো ঝুঁকি পরিমাপ করার এমন একটি পদ্ধতি যার মাধ্যমে অতীতে অর্জিত পৃথক পৃথক আয় হতে গড় আয় হারের পার্থক্য বর্গের সমষ্টিকে প্রতিটি আয়ের সম্ভাবনা দ্বারা অথবা বছরের সংখ্যা ভাগ করা হয় এবং বর্গমূল করা হয়। আদর্শ বিচ্যুতি ব্যবহার করে অতীতে অর্জিত আয়ের বিচ্যুতি থেকে যেমন ঝুঁকি পরিমাপ করা যায়, তেমনি ভাবে ভবিষ্যতে প্রত্যাশিত আয়ের ঝুঁকিও পরিমাপ করা যায়। এটি একটি পারিসাংখ্যিক পরিসংখ্যানিক পদ্ধতি, ঠিক আছে, এটি কি পরিসংখ্যানিক পদ্ধতি। দেখো, আমরা ঝুঁকি অনিশ্চয়তার যে সূত্রটা আছে, ফর্মুলাটা, সেটা নির্ণয় করার যে ইয়াটা দেওয়া আছে, প্রক্রিয়াটা দেওয়া আছে, সেটা হচ্ছে দেখাচ্ছি তোমাদের। দেখো, আদর্শ বিচ্যুতি সমান রুট ওভার সাম অফ আয় হার মাইনাস গড় হার হোল টু দি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস টু। এখানে একটা মাইনাস হবে, ভুলে আসেনি, এখানে এখানে আয় হার মাইনাস গড় হার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস টু। এখানে দেখো, আয় হার মাইনাস গড় হার হোল স্কোয়ার হচ্ছে অতীত অর্জিত আয় হার থেকে গড় আয় হারের পার্থক্যের বর্গের সমষ্টি, আর এন সমান হচ্ছে বছরের সংখ্যা। দেখো, যদি আমরা অঙ্কটা করি, আমরা একটা অঙ্কের মাধ্যমে দেখি, নিচে একটি ছকের আছে একটি প্রকল্পের 2010 সাল থেকে 14 সাল পর্যন্ত এই 5 বছরের আয়ের হার দেওয়া আছে। আমরা যদি আয় ও ঝুঁকি গণনা করি, তাহলে দেখো বছর হচ্ছে 2010 থেকে শুরু করে 14 পর্যন্ত, কয়টা আছে, 1, 2, 3, 4, 5টা। এখানে আয়ের হার প্রথম বছর হচ্ছে 5, তারপর 20, 0, 25, 15, তাহলে আমরা সবগুলো যোগ করবো, তাহলে আসে কত, 65%, যোগ করলে যোগফল আসে 65%। এখন দেখো, এটাকে গড় নির্ণয় করবো, তাহলে 65/5, এই 5টা যে সংখ্যা দেখে আমরা 5 দিয়ে ভাগ করছি, বেরোছে আমাদের 13। পরের ঘরে দেখো, গড় থেকে ব্যবধান, মানে গড় থেকে আয়ের ব্যবধান, তাহলে আয় ছিল আমাদের 5 আর গড় ছিল আমাদের 13, গড় বের হয়েছে, তাহলে 5 থেকে 13 বিয়োগ দিয়েছি, বেরোছে -8, 20 থেকে 13 = 7, 0 থেকে 13 - 13, 25 থেকে - 13 = 12, 15 থেকে - 13 = 2। তাহলে এখন ব্যবধানের বর্গের যোগফল কিভাবে, এই যে ব্যবধান যে করেছি সে ব্যবধান গুলোর পরে আমরা এই যেমন -8 আছে, -8 কে হোল স্কয়ার করে দিব, বর্গ করে দিব, তাহলে হবে 8 = 64, আবার 7 = 49, 13 + 100 = 169। এভাবে করে প্রত্যেকটা নির্ণয় করার পরে আমাদের এই যে 64, 49, 169, 144 যোগ করে বের হয়েছে 430, এটা হচ্ছে ব্যবধানের বর্গের যোগফল, এটার ফলাফল হচ্ছে 430। তারপরে ব্যবধানের বর্গের গড় হচ্ছে 430 / n - 1,
তাহলে এটাকে যখন আমরা ভাগ করব 430 দিয়ে এন বিয়োগ 1 করব তখন বেরোবে 107.5% এখন চলো আদর্শ বিদ্যুতের সূত্রে বসাবো আদর্শ বিদ্যুতের সূত্রে যখন বসাবো আমরা জানি আদর্শ বিদ্যুতই রুট ওভার দিয়ে দেব 107.5 এর উপর রুট ওভার দিয়ে দিছি বেরোবে 10.37 ঠিক আছে অঙ্ক এখন যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ নীতি প্রয়োগ করতে যাই দেখো তাহলে যে সাধারণত আদর্শ বিদ্যুতের মান যত বেশি ঝুঁকি তত বেশি এবং আদর্শ বিদ্যুতের মান যত কম বা ছোট তার কম ঝুঁকি নির্দেশ করে তাহলে সমান আয়ের কম ঝুঁকি বেশি গ্রহণযোগ্য এবং সমান ঝুঁকিতে অধিক লাভ বেশি গ্রহণযোগ্য মানে আমরা এক কথা বলতে পারি যদি আদর্শ বিচ্যুতির মান বেশি হয় তাহলে ঝুঁকি বেশি তাহলে আমরা কম ঝুঁকিটা গ্রহণ করব ব্যবসা নির্বাচন করার ক্ষেত্রে আর যদি কম হয় তাহলে তো সেটা কম সেটাই দিব আচ্ছা তারপর দেখো ঝুঁকি অনিশ্চয়তার পরিমাণের মধ্যে আরেকটা আছে খ নাম্বার সেটা হচ্ছে বিভেদাঙ্ক বা ভেদাঙ্ক কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন হচ্ছে বিভেদাঙ্ক হচ্ছে ঝুঁকি পরিমাপের একটি তুলনামূলক বা আপেক্ষিক পদ্ধতি বিভেদাঙ্কের ক্ষেত্রে পরিমিত ব্যবধান ও প্রকল্পের প্রত্যাশিত আয় বিবেচনা করা হয় এখানে পরিমিত ব্যবধান ও গড় আয়ের অনুপাত করে শতকরা হারেও প্রকাশ করা হয় পরিমিত ব্যবধানের চেয়ে এটি অধিক নির্ভরযোগ্য পদ্ধতি কারণ একে ঝুঁকির আপেক্ষিক পরিমাণ বা রিলেটিভ মেজার বলা হয় এসব সম্পত্তি বা বিনিয়োগের প্রত্যাশিত আয় ভিন্ন হয় তাদের ঝুঁকি পরিমাপ করতে এই পদ্ধতি খুবই কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখো নির্ণয় নিচে সূত্রের মাধ্যমে বিভেদাঙ্ক নির্ণয়ের যেই পদ্ধতিটা সেটা দেখাচ্ছি বিভেদাঙ্ক হচ্ছে সিবি যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন তাহলে সিবি সমান সিগমা এটাকে বলি কি সিগমা ডিভাইডেড বাই এক্স গুণ 100 সিগমা ডিভাইডেড বাই এক্স গুণ 100 ঠিক আছে এখানে সিবি মানে বিভেদাঙ্ক সিগমা মানে আদর্শ বিচ্যুতি মানে আদর্শ বিচ্যুতিকে আমরা যখন কি বলে চিহ্নের মাধ্যমে রিডিউস করব তখন সেটাকে সিগমা বলা হয় এক্স মানে প্রত্যাশিত গড় হয় গড় আয় প্রত্যাশিত গড় আয় তাহলে দেখো আমরা যদি সেই আগের অঙ্কটা থেকে কিছু মান নেই যেমন আগের অঙ্কটা আমাদের যখন আদর্শ বিচ্যুতি বের হয়েছিল আমাদের আগের অঙ্কটা দেখো আদর্শ বিচ্যুতি ছিল দেখাচ্ছি এই যে আমাদের আগের অঙ্কটা আদর্শ বিচ্যুতি বের হয়েছে 10.37% তাহলে এটাকে নিলাম এটা হচ্ছে আমাদের সিগমার মান নিব ঠিক আছে সিগমার মান নেওয়ার পরে তারপর আমরা অঙ্কটা করব দেখো চলো দেখো উপরের উদাহরণ মতে পাওয়া যায় এখানে আদর্শ বিচ্যুতি বা সিগমা হচ্ছে 10.37% এবং এক্স প্রত্যাশিত গড় হার 13 এটা হচ্ছে আমরা যে গড়টা বের করেছিলাম 13% তাহলে বিভেদাঙ্ক যদি বের করতে যাই তাহলে সিগমার জায়গা বসাবো 10.37 ভাগ এক্স এর জায়গা বসাবো 13 আর গুণ 100 তাহলে আমাদের বের হয়ে গেছে 79.77% যদি সিদ্ধান্ত গ্রহণ নীতি বলি তাহলে যে বিনিয়োগ প্রকল্প বিভেদাঙ্কের মান যত বেশি সে প্রকল্পের ঝুঁকি তত বেশি এবং গ্রহণযোগ্যতা তত কম অন্যদিকে যে বিনিয়োগ প্রকল্পে বিভেদাঙ্কের মান যত কম সে প্রকল্পের ঝুঁকি তত কম এবং গ্রহণযোগ্যতা তত বেশি মানে যেটা আমরা কম হবে সেটাই আমরা করব গ্রহণ করে নেব এখন দেখো তোমাদের জন্য একটা বাড়ি কাজ একটা বাড়ি কাজ রেখেছি বেশি রাখিনি সেই বাড়ি কাজটা তোমরা করবে আশা করি সবাই পারবে দেখো জনাব ইসলাম বিবি পড়াশোনার পাশাপাশি আর্থিক বাজারে বিনিয়োগ করেছেন তিনি নিজের দুটি সিকিউরিটি কোনটিতে বিনিয়োগ করবেন তা নিয়ে ভাবছেন সিকিউরিটি দুটি আয়ের হার নিম্নরূপ দেখো প্রথমে 2013 সালে সিকিউরিটি কতে হচ্ছে 20% ছিল আয়ের হার আর সিকিউরিটি কতে ছিল 15% 2014 সালে 10% এবং মনে করো ফার্স্ট সিকিউরিটিতে 10% ফার্স্ট সিকিউরিটিতে -5% 15 সালে কয় হচ্ছে -5 আর কয় হচ্ছে 20 2016 তে কয় হচ্ছে 15 মানে 15 আর খতে হচ্ছে 26 আর্থিক ঝুঁকি কাকে বলে ক নম্বরে তোমরা বের করবা তারপর হচ্ছে সিকিউরিটি ক এবং সিকিউরিটি খ এর গড় আয়ের হার নির্ণয় করো তারপর হচ্ছে গ নম্বরে আবশ্যক বিচ্যুতি ব্যবহার করে কোন সিকিউরিটির ঝুঁকি বেশি পরিমাপ করা যায় ঠিক আছে সেটা নির্ণয় করবা তারপরে জনাব ইসমাইল কোন সিকিউরিটি বিনিয়োগ করলে মুনাফা বেশি করতে পারবে সেটাও বের করবা তোমরা হচ্ছে কি ম্যাথমেটিক্যাল টার্মে বের করবা গ নম্বরে হচ্ছে তোমরা আগে আদর্শ বিচ্যুতি বের করবা ঘ নম্বরে হচ্ছে তোমরা সিগমা হচ্ছে সিবি মানে বিভেদাঙ্ক বের করবা তাহলে তোমরা দুটোর মধ্যে নির্ণয় করতে পারবা দেখো ক প্রকল্পে তোমরা হচ্ছে এখানে বলছে আদর্শ বিচ্যুতি ব্যবহার করে কোন সিকিউরিটিতে ঝুঁকি পরিমাণ তাহলে ক এর আদর্শ বিচ্যুতি করবা তারপর খ এর আদর্শ বিচ্যুতি করবা গ কমপ্লিট ঘতে এসে কি করবা ক এর বিভেদাঙ্ক করবা খ এর বিভেদাঙ্ক করবা ঠিক আছে তারপর হচ্ছে মন্তব্য করে দিবা তাহলে হচ্ছে আমাদের কি কমপ্লিট হয়ে যাবে ঘ কমপ্লিট হয়ে যাবে এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লেখাপড়া করবে আর যখন আমাদের সরাসরি দেখা হবে তখন আমরা সবগুলো বাড়ির কাজ তুলে নেব আল্লাহ হাফেজ